গেল 22 নভেম্বর হঠাৎ করে ইনস্টাগ্রামে নিজের নাম থেকে স্বামীর পারিবারিক নাম জোনাস সরিয়ে ফেলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা। এরপর থেকেই জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়, যদিও সেটিকে মিথ্যা বলে জানান প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলেনি প্রিয়াঙ্কা নেই কেউই। সম্প্রতি জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট নামের একটি শোতে হাজির হন প্রিয়াঙ্কা। শোতে প্রিয়াঙ্কা চোপড়াকে তার 10 বছরের ছোট স্বামীর সঙ্গীত শিল্পী নিক জোনাসকে নিয়ে প্রশ্ন করা হয়। তখন জবাবে প্রিয়াঙ্কা বেশ রসিকতা করে বলেন, তারা সবসময় একে অপরকে বিভিন্ন কিছু শিখিয়ে থাকেন। এই যেমন টিকটক সম্পর্কে প্রিয়াঙ্কাকে আইডিয়া দেন নিক, আর সফল অভিনয় কেরিয়ার নিয়ে স্বামীকে আইডিয়া দেন প্রিয়াঙ্কা। এ সময় দুইজনের বয়সের ব্যবধান নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, নিক এবং তার মধ্যে বয়সের পার্থক্য 10 বছর, আর লোক দেখানোর জন্য তারা বিয়ে করেননি। Nick and I have a 10-year age gap. Yeah. Yes. We do. 2017 সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2018 সালের 1 ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।